সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম একটা প্লেয়ার ওজন না করে সাইফার ইয়াজুন গেল ইয়া পিটি ভেট কোন লাগে দৌড়ন লাগে তখন খুব প্রথম খুব কষ্ট হয়েছে কিন্তু পরে আর জন্য এক সপ্তাহ গেছে পরে সাইফ দিয়ে না এটা আমরা একটা মনে লাগে একটা তুলার মতন লাগে পাতলা এটা হলে দৌড়তে পারি ইয়া করতে কোনো ইয়া নাই হঠাৎ দেখবেন আমরা ওই মোটরটা নিয়ে হই ফাইভ ইঞ্চ মোটর আছে এটার আবার মিটার আছে মিটার লাগাইতে হয় এটার রেঞ্চ লাগাইতে হয় এই লাগাইয়া পরে আমরা খালি ফিট করছি এই যে ক্যাপ্টেন ডালিম সে পাকিস্তান থেকে বাইক গেছিল আর পরে হ্যাঁ হ্যাঁ গেরিলা ক্যাপ্টেন ছিল যে বঙ্গবন্ধুর খুনি গেরিলা ক্যাপ্টেন ছিল তখন তারে নিয়ে আমরা মোটরটা বর্ডারের সাইডে রেখে মনে করি এটা প্রায় সাত মাইল আট মাইল ডেন্স এটার আট মাইল পর্যন্ত যায় তো বর্ডারের একদম পাশে যাইয়া পরে এখান থেকে আমরা তার লাগাইলাম ওই যে সিগন্যালের লোক আছে এরা এগুলি তার দিয়া মানে ওই ওয়্যারলেস টেলিফোন টেলিফোন তার আর কি জঙ্গলের ভিতরে যাইয়া একটা গাছের উপরে উঠছে আমরা দিছিলাম রেঞ্চ লাগাতাম তখন আমরা রেঞ্চ লাগাইছি লাগাইয়া পরে আমরা কইল একটা ইয়াদা ইয়ে কইল যে সাতাইশশো পঞ্চাশ গজ রেঞ্চ দাও আমরা যেন সাতাইশশো পঞ্চাশ গজ ভিতরে আছি এটার রেঞ্জিং পাওয়ার পর যখন আমরা এই রেঞ্জিং পাওয়ারটা যখন দিবার আগে ওই যে পাল হয়ে গেছিল তারপরে বলার ইয়ার কাছে ক্যাম্পের কাছে এখানে একটা কাঠের গাছে উঠছিল কাঠের গাছে উঁচা হইতে মানে হ্যাঁ ইয়াটা আমরা দিল ওই আমারে দিল এবার আমি খালি ড্যান্সটা লাগাইতেছি এটা আমি ডিম করে খাওয়া দিল আর পরে কয় ক্যাপ্টেন ডালিম হতো পরে আমরা তাড়াতাড়ি দৌড়ে গেলাম গিয়া তারে কান্দ করে আনলাম তার শরীরের মাংস টাংস এগুলি কিচ্ছু নেই আনছি আর আসার পরে ওয়াইলস করছে উপরে তখন কর্নেল ওসমানে গেলো সিয়ার দত্ত মেজর দত্ত গেলো আর গিয়া তাড়াতাড়ি আর শিলচর নিয়ে গেলো আর আমরাও সামান্য না হতে হয়েছি না আমরা আর ওই ক্যাম্পে নিয়েছি না আমরা আবার ওই ক্যাম্পে ওই ইন্ডিয়ান ডাক্তার আছে ওরা পরে আমরা এই চেক করলো ব্যান্ডেজ করলো তো মেজর ডালি ক্যাপ্টেন ডালিম আর ফেরত আর আইতে পারলো না অসুস্থ মারাত্মক অসুস্থ আর মাংস টাংস সব সিরা বেড়ে গেছে গা ওরে এগুলো আবার শরীরতে মাংস কাটতে কাটতে জোড়া দিয়ে ভালো করছে ওরা আইছিল আসে বড় সুস্থ হয়েছে না এরপরে আমাদের সাথে ছিল কুমিল্লার লোক আসিল ঢাকার আমরা ঢাকারা ছিলাম নোয়াখালী আসিল চিটাঙ্গেরা ছিল তখন একদিন আমরা ফাইট যুদ্ধে গেলাম তখন সিলেটের লোক আসিল বেশিরভাগই রাজাকার মানে তারা মুক্তিযুদ্ধ আর করতে ইচ্ছুক না ও আমরা একদিন লয়ে যায় একটা গাইডেন্স আনে লয়ে গেলে আমরা ফালাইতে হ্যাঁ জায়গায় একটি তা আমরা রাস্তাঘাট চিনি না কোনো কিছু পারি না ইয়ে করি না তখন আমরা লাগে তখন ছয়জন না সাতজন লোক পর মেরে নিল কুমিল্লার এক আহরের মধ্যে নিয়েছে নিয়ে পরে আমরা না বয় তুই হাজে কই গেছে আর হ্যাঁ কোনো খবর নাই রাত হওয়া যেতেছে অনেক কাম পরে আমরা যারা জানি কিছু সচেতন এরা পরে জঙ্গল দিকে মনে করছি আমরা তো আইসি মনে করেন পূর্ব দিকেতে যা আমার পূর্ব দিকে এরকম একটা খেয়াল রেখে গেছি এই খেয়ালে খেয়ালে পরে আমরা দুইটা কোনো মতো নেই পাহাড়ে উঠছি আর সাতের লোক যেগুলো আছে এগুলো পরে হ্যাঁ ক্রস ফায়ার দিয়া পরে ইয়ামুসের ভিতরে ফেলাইয়া পরে মাইলিল তখন আমরা আবার ক্যাম্পে ফেরত পাইলাম আগে করলাম যে এই ব্যাপার তখন আমাদের সাথে আসছিল ফ্লাইট লেফটেন্যান্ট কাদের এ আসছিল বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তখন এরাও নিখোঁজ হয়ে রেখেছেন এরাও এদিন পরিচালনা করছিল যোদ্ধারা ফ্লাইট লেফটেন্যান্ট কাদের যখন নিখোঁজ হয়ে গেছে তখন প্রত্যেক অফিসারের মানে মাথা নষ্ট হয়েছে কর্নেল ওসমানের মাথা নষ্ট মেজর দত্তের মাথা নষ্ট যে আমার এই ফ্লাইট লেফটেন্যান্ট যদি নাই হয় কোনো উপায় নাই এর কেলাক যুদ্ধ বাড়াইছে এর কেলাক কইছে যুদ্ধ হয়েছে পরে আমি কি স্যার আমরা জানি না আমরা কিছু কইছি না এলে নিজে ইচ্ছে হয়ে গেছে এরপরে একদিন পরে আবার বিশেষ এই জঙ্গল থেকে পরে ফ্লাইট লাইন কাদের আনলো আনার পরে ওনার কইছে যে আপনি কোনো যুদ্ধ নেই আপনি এনে থাকেন এই কিছুদিন পরে আমরা আমের দরকার হোক প্রচুর তখন আমের কাজে আমি যাবেন কিন্তু আমের এই সামুখ সম্মুখ যুদ্ধে আমি দেওয়ান যেত না এটার জন্য আপনার রাখছি না আপনি শুধু না বসে থাকেন এরপরে যুদ্ধ পরিচালনা করছে উনি আর আমরা যখন দেখলাম যে এই লোক আমরা ঢাকার এবং কুমিল্লার লোক যা যায় যেটা যায় আর ফেরত যায় না তখন আমরা হ্যাঁ একটা সংগ্রাম লাগাইলাম আমরা কইছি দেন স্যার মেজর দত্ত গেল কর্ণ ওসমান এলে আমরা খাইও না কিছু করি না যে মরি দেশ ইয়ে বইরে মেরে দাম গা মেজর দত্ত গেল কর্ণ ওসমান এলে আমরা খাইও না কিছু করি না যে মরি দেশ ইয়ে বইরে মেরে দাম গা এখানে আসি না যারা এক লোক লোক যাবো গাইডেন্স করিয়া হ্যাঁ নিয়ে আমরা ফালাইতে আই করবো বলে আমরা ফুদো হুদি ধরে মাইলে যুদ্ধ করতে চাম না মাইলে বেন আমরা এটাতে রাজি না
পরে কয়েকদিন খাই না ইয়ে কোনো পরে কইছে ঠিক আছে আমরা একটা মিটিং আছে এই মিটিং এর পরে তোমরা রেজি করে করব তো আমি হঠাৎ করে একদিন ইয়া বললাম যে মিটিং করে 11টা সেক্টরে বিভক্ত করছে সেক্টর করছে তো 11টা সেক্টর করার পরে আমরা তো তিন নম্বর আমরা জিগেলাম যে ঢাকা এটা কোনটা কোন এরিয়া পরে কইছে তিন নম্বর সেক্টর হলো ঢাকা তো আমরা পরে ইয়ে করলাম পরে হ্যাঁ কর্নেল ওসমানী এবং মেজর দত্ত তারা বললো যে তোমরা ঢাকার লোক কেনা কেনা হঠাৎ করে ইয়ে করেছে ঢাকার লোক কেনা কেনা যা আমরা পরে আমরা এখান থেকে ট্রান্সফার করলো ঢাকা আর ইয়েতে তিন নম্বর সেক্টর হাজামারা হেডকোয়ার্টার এখানে আসার পরে সাদেক মিয়ারুদ্দি আতাউর এরা বর্তমানে আছে হাসিম খান হাসিম খান এবং আতাউর হল আমার সহযোদ্ধা তো আমি এরা নিয়ে আগরতলায় আসলাম ইয়েতে হাজামারা ক্যাম্পে আসার পরে এখান থেকে আবার আমাদের এই শিবপুর থানা থেকে শিবপুর থানার যে লোক আছিল এই লোক থেকে মনে করেন দশজন লোক লাগলো সিগন্যালের জন্য সিগন্যাল কুরের জন্য মানে আমরা একটু শিক্ষিত লেখাপড়া জানি ওই সিগন্যাল ট্রেনিংও করি আবার এই যে ইয়ে আছে না আমাদের ওই সুইচ বোর্ড ম্যাগনেট টু টেন লাইন্স টোয়েন্টি লাইন্স এইগুলি আমরা চালাই ওই টেলিফোন তখন তো টেলিফোন তার দিয়া ওই হেডকোয়ার্টারের সাথে একজন আছে সেক্টর টু আইসি আছে সেক্টর কমান্ডার শফুল্লা আছে মেজর মতিন হরেছিলেন মেজর জেনারেল মতিন এরা ছিল এরা মুক্তিযোদ্ধা এফ এফ দিয়ে ওই তারা রেগুলার তিনটা কোম্পানি করলো যে মুক্তিযোদ্ধারা যা যায় এখান থেকে বাচ্চা বাচ্চা মানে এই একটা তিনটা কোম্পানি করলো একটা কোম্পানির দায়িত্ব ছিল মেজর মতিন আরেকটা ছিল খালেদ মুশারফ আরেকটা ছিল ক্যাপ্টেন আজিজ তখন এরার সাথে আমরা হলো ইয়ার তখন আমরা হ্যাঁ একটা সম্মানী ভাতা দিত বাচ্চা এমনি 300-400 টাকা করে দিত এটা আমরা ওই সিগারেট মিগারেট ফানসান এটা এটা খাদ্য যায় যেটা খাদ্য খাদ্য এই বার্তা হিসেবে দিত কিন্তু আমরা পরে এনে তারপরে আমরা চালাইলাম চালানোর পরে হঠাৎ করে একদিন অর্ডার হলো যে না ওই রাশিয়া এবং ইয়া ভুটানের স্বীকৃতি দিল বলছে যে আমরা আর থাকবো না আর দুই দিন তিন দিন থাকবো ইয়ার দেশ না তো হঠাৎ করে একদিন পাকিস্তানি বিমানে যাই আমাদের যে হেডকোয়ার্টার থ্রি সেক্টর হেডকোয়ার্টারের উপরে গিয়া বোমিং করা আরম্ভ করলো একদিন এরপরে দিন মনে করেন আমরা তখন গিয়া যায় জানে পারছি ইয়ে করে টেন্স আছে টেন্সের ভিত্তিতে আত্মগোপন করে রয়েছি তারপরে বাঁচি বাজার দুই দিন পরে স্বীকৃতি দিল আবার ওই ভুটানে স্বীকৃতি দেওয়ার পরেও রাশিয়ান আর্মি ইয়ারাও কোথায় স্বীকৃতি দিব ভারতের হেরা অলরেডি বাংলাদেশের সফুল্লা আমরা গিয়ে অর্ডার দিল যে তোমরা সব তাৎপরিতা আমরা যাওয়ার সাথে সাথে এগুলি সব ক্লোজ করবা ওই সিগন্যালের যে তার আছে মনে করো টেলিফোন লাইন যেগুলি আছে তখন যুদ্ধ আরম্ভ হলো এই যুদ্ধের ভিতরে সব ক্যাম্প করছে যে তিন দিনের ভিতরে ক্যাম্প তোমরা গোটায় লইলেবা তখন সেনাবাহিনী আর্মি এবং ওই আমার বাংলাদেশের যে বাহিনী ছিল ওই বাহিনী এবং ইন্ডিয়ান আর্মি যৌথ হয়ে গেল যৌথ হইয়া আখড়াতে তো পাইডুলছে তুমুল পাইডুলছে এই পাইডের পরে হ্যাঁতে সরছে পরে আর আমরা কোনো ব্যাগ ফাইতে হয়েছে না হ্যাঁতে যা পড়ছে পরে সামনে শব্দ মাইরে রয়েছে একদম মাইরা ধৈরা ইয়ে করেছে আমরা তখন হ্যান থেকে আবার ওই ক্যাম্প তাড়াতাড়ি উঠাইয়া আমরা আবার হেডকোয়ার্টার বানাইলাম আমরা ব্রাউনবেড়া টাউনে ব্রাউনবেড়া টাউনে আমরা দখল মুক্ত হয়ে গেল তখন আমরা ব্রাউনবেড়া টাউনে ওই হেডকোয়ার্টার বানাইলাম এখান থেকে